আসসালামু আলাইকুম। আশা করছি আপনাদের সকলের ঈদ অনেক ভালো কেটেছে এবং আল্লাহর রহমতে আমরা সকলেই অনেক ভালো আছি, সুস্থ আছি। পরিবারের ছোট সদস্যদের নিয়ে বিশেষ কিছুর আয়োজনে কেটেছে আমাদের ঈদ। স্বল্প পরিসরে উপস্থাপনের চেষ্টা করব, আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবারের ঈদ অন্যরকম, কোলাকুলি হবে ইশারায়, গলির মোড়ে আড্ডা হবে না, সালামের টাকা বাকির খাতায়। এবার ঈদে মেহমান নাই, ছুটিতে গেছে কলিং বেল, ঘরে শুয়ে বসে করে দেব পা সকাল দুপুর রাত্রি বিকেল। দশে কত দেওয়া যায়? এটা তো পার্সেল হয়ে গেল। চাচি পার্সেল দশ টেস্ট হয়েছে, এবার মাস্ট টেস্ট করো। মানুষের আদর মায়ায়, মায়ের হাতের পায়েশের আদরে, বাবার জামার সুবাসের আদরে, আচ্ছা ওদের বানানো ফুচকার টকে, ভাইয়ের সাথে আড্ডা গল্পে, গলা ছেড়ে চলো গা এটা কত দেওয়া যায়? দশে কত? লবণ কমে যাচ্ছে। ঠিক আছে, দশে নয়। তাহলে আমরা পাইলাম আমাদের এই মাছের কোপ্তাতে দশে দশ, এই মাছের মাছ ভাজিতে দশে নয়। অসংখ্য ধন্যবাদ দাদি জান, আম্মা জান, চাচি জান। ইনশাল্লাহ আবার কোন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা বিচারক মণ্ডলীদের কাছ থেকে বিচার সংগ্রহ বা রেটিং সংগ্রহ করার পর আমরা চলে এসেছি ছাদে। আজকে মেঘলা আকাশ, অনেক ঝড়ো বাতাস, তো এইরকম পরিবেশে কক্সেস বাজারের ফিল নিতে নিতে মাছের ফ্রাই আর মাছের কোপ্তা খাচ্ছে। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের যে সকল সদস্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছে তাদের মুখে একটু হাসি দেখার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। আশা করছি আপনারা পরিবার পরিজন সহ এই প্রতিকূল পরিবেশে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।